স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টা হামলায় জাতিসংঘের সতর্কবার্তা এরপর জানিয়ে দেব শাহেদরনের আরো উন্নত সংস্করণ আনল ইরান এদিকে লেবাননের সংঘাতপূর্ণ এলাকায় স্কুল বন্ধের নির্দেশ এরপর জানিয়ে দেব ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ যে বার্তা দিলেন মোদী আরও জানিয়ে দেব লেবাননে ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা নিহত পঞ্চাশ সর্বশেষ জানিয়ে রাশিয়ার আশিটি ড্রোন হামলার পরিকল্পনা একাত্তরটি ভূপাতিত করল ইউক্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টা হামলায় জাতিসংঘের সতর্কবার্তা পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ হামলার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে অঞ্চলটির কয়েক লাখ মানুষ নিরাপদ আশ্রয় চেয়েছে সামরিক বাহিনীর কাছে শুধু তাই নয় হিজবুল্লাহ ও ইসরায়েলের একের পর এক হুমকি পাল্টা হুমকিতে উত্তেজনা বাড়ছে গোটা মধ্যপ্রাচ্যে পরিস্থিতির ভয়াবহতা আজ করতে পেরে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ রোববার ক্রমবর্ধমান সহিংসতা থেকে মতপ্রাচ্যের আসন্ন বিপর্যয় সম্পর্কে সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তা জেনিন হেনিস কেননা হিজবুল্লাহর রকেট উত্তর ইসরায়েলের প্রধান শহর হাইফার প্রান্তে কিরিয়াদ বিয়ালিকে পৌঁছায় যা একটি বিল্ডিংকে আগুনে পুড়িয়ে দেয় এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাটির বাসিন্দারা এলাকার বাসিন্দা শ্যারন হ্যাকমিশ বলেন এমন পরিস্থিতি সুখকর নয় এটা যুদ্ধ হিজবুল্লার রকেট হামলার জবাবে শনিবার গভীর রাতে কয়েক ডজন ইজরায়েলি বিমান দক্ষিণ লিবারনে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানছে যার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ তাতে এই অঞ্চলে বাড়তে শুরু করেছে উত্তেজনা শাহেদ্রণের আরও উন্নত সংস্কার আনলো ইরান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপক আলোচনার জন্ম দেয়া শাহেদ্রণের নতুন ভার্সন আনলো ইরান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে শনিবার এক সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো উন্মোচন করা হয় ড্রোনটি ইরান ইরাক যুদ্ধ স্মরণে আয়োজিত বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী দিনে প্রথমবার জনসম্মুখে আনা হয় নতুন ব্যালিস্টিক মিজাইল জিহাদ ইরানের দাবি দুটি সমরাশ্রয়ী আরও কার্যকর ও নির্ভুল হামলা চালাতে সক্ষম ইরাক ইরান যুদ্ধের স্মরণে ইরানে শুরু হয়েছে বিশেষ প্রতিরক্ষা সপ্তাহ শনিবার আয়োজনের উদ্বোধনী দিনে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সদস্যরা বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী আয়োজনে ছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দাবি ইরান এখন শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি প্রতিবেশীদের সহায়তা করতেও সক্ষম এ সময় ইসরায়েলকেও কঠোর বার্তা দেন মধ্যমপন্থী এই সরকার প্রধান মাসুদ পেজেশকিয়ান বলেন আমরা আজ বিশ্ব দরবারে এটি বলতে পারি যে আমরা আমাদের নিজেদের দেশকে রক্ষা করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সাথে সংহতির মাধ্যমে তাদের শক্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও সক্ষম প্রতিবেশী দেশগুলোকে একত্রিত করে গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলি শাসককে বাধ্য করতে হবে নারী শিশু ও বয়স্কদের ওপর যে জঘন্য বর্বরতা চালানো হচ্ছে তা বন্ধ করতে হবে লেবাননের সংঘাতপূর্ণ এলাকায় স্কুল বন্ধের নির্দেশ লেবাননে সংঘাতপূর্ণ এলাকায় স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ দেশটির শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া অফিস ঘোষণা করেছে সম্প্রতি যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা সোমবার তেইশে সেপ্টেম্বর এ খবর জানিয়েছে এনএনএ আরও বলেছে শিক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট যে জেলাগুলোকে বন্ধের বিষয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে এর আগে লেবানিজ ইউনিভার্সিটির দক্ষিণের শহর সিডন নাবাতি এবং টায়ারে থাকা শাখাগুলো বন্ধের ঘোষণা দিয়েছে। সম্প্রতি লেবাননের বৈরুতের শহরতলিতে ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে ইসরায়েলি ওই হামলায় হিজবুল্লার একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ সাঁত্রিশ জন নিহত হন প্রতিশোধ নিতে রবিবার বাইশে সেপ্টেম্বর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি হিজবুল্লার মুহুরমুহ এই রকেট হামলায় ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিসহ আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ যে বার্তা দিলেন মোদি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মোদি ফিলিস্তিন প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠকের একটি ভিডিও ও বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে যেখানে দুই নেতাকে দেখা যাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরতে পরবর্তীতে যা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছেন মোদী ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক নিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে গাজায় উদ্ভূত মানবিক সংকট এবং এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদি অব্যাহত মানবিক সহায়তা সহ ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অটল সমর্থন পুনর্নিশ্চিত করেছেন তিনি সেই সঙ্গে জোর দিয়েছেন শুধুমাত্র দুটি রাষ্ট্রের সমাধান এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রদান করবে এছাড়া তিনি বলেন ভারত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলির মধ্যে একটি ছিল তিনি জাতিসংঘে ফিলিস্তিনি সদস্যতার প্রতি ভারতের অব্যাহত সমর্থন জানিয়েছেন লেবাননে ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা নিহত পঞ্চাশ লেবাননে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হিজবুল্লার সঙ্গে চলমান সংঘাতের ধারাবাহিকতায় সোমবার সেপ্টেম্বর সকালে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত ও তিনশো জনের বেশি আহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশু নারী ও প্যারামেডিক সদস্য গত কয়েকদিন ধরে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এতে মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণমাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে আলজাজিরার প্রতিবেদন মতে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার সকালে লেবাননে প্রায় একশো বিমান হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন লেবাননের বন্দর শহর বাইবলসের পূর্বে একটি জনবসতিহীন পাহাড়ে একটি রকেট আঘাত হানে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় পঞ্চাশ জন নিহত ও তিনশো জন আহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করেছে হিজবুল্লার স্থাপনাগুলো লক্ষ্য করে আগাম হামলা চালানো হয়েছে রাশিয়ার আশিটি ড্রোন হামলার পরিকল্পনা একাত্তরটি ভূপাতিত করল ইউক্রেন রাশিয়ার ড্রোন হামলার বড় পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে রাশিয়া রাতে প্রায় ড্রোন পাঠিয়েছিল গতকাল হামলার উদ্দেশ্যে তবে ইউক্রেনের দক্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাত্তরটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে রাশিয়ার ড্রোনগুলো ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করছিল ইউক্রেনের আকাশ ঢোকার পর ছয়টি ড্রোনকে শনাক্ত করা হলেও তারা হামলা চালাতে ব্যর্থ হয় এবং পরে হারিয়ে যায় এছাড়া রাশিয়ার বাহিনী লোহানস্ক অঞ্চলের দখলকৃত এলাকা থেকে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছুড়ে তবে ওই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে নাকি প্রতিহত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতের এই পর্বে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাম্প্রতিক সাফল্য দেশটির প্রতিরক্ষা শক্তিকে আরো দৃঢ়ভাবে তুলে ধরছে